যে বাপ মায়ের অন্তরে কষ্ট দিয়ে মৌতের সময় ইমানি কালেমা আমাদের মুখ দিয়ে জারি হবে এটা আশা করা যায় কখনো আমরা আশা করতে পারব কারণ বাপ মা যদি এক তিল পরিমাণ কষ্ট পায় কোনো সন্তানের তরফ থেকে ওটাই সন্তানকে জাহান নামে যাওয়ার কারণ হতে পারে বাবাজি আমার যে বাপ মা কষ্ট করে পরিশ্রম করে আমাদেরকে লালন পালন করে দুনিয়াতে পায়দা করেছে দুনিয়াতে মানুষ করেছেন মা দশ মাস দশ দিন গর্ভের ভিতরে রেখেছেন কত কষ্ট করে আড়াই বছর একটা সন্তানকে দুধ পান করেছেন নিজের শরীরের রক্ত পান করে তাকে বড় করেছে। সেই মাকে আজ বর্তমান সমাজে আমাদের মুসলিম জাতি মুসলিম ভাইয়েরা সেই সব মা এত কষ্ট করে যাকে সন্তান হিসাবে গ্রহণ করেছে যাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে সেই সন্তান আজ মাকে ভাগ দেয় না আছে না নেই দুনিয়ায় বলুন আছে না নেই আছে সন্তান অট্টালিকা বানাচ্ছে দুতলা পাঁচতলা বিল্ডিং বানাচ্ছে কিন্তু মায়ের স্থান হচ্ছে একটা গোয়াল ঘরের মধ্যে সন্তান খাটের উপরে উপরে ঘুমায় ঘুমায় আরামের ঘুমে পালঙ্গের ঘুমাচ্ছে কিন্তু যদি রাতের বেলা বৃষ্টি আছে সেই মা যেখানে ঘুমাচ্ছে টপ 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 করে মায়ের গায়ে বৃষ্টি পড়ে দেখা কথা বলছি শোনা কথা না এগুলো চোখে আমরা দেখেছি তো ভাই বাবাজি সকলের কাছে আমার অনুরোধ যে মা কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে যে মা আমাদেরকে দুনিয়াতে পায়দা করেছেন জন্ম করেছে সেই মাকে আমরা কষ্ট দেব না যদি মাকে কষ্ট দিই পাক রব্বুল আলমিন আমাদের উপরে নারাজ হয়ে যাবে আর আল্লাহ পাক রব্বুল আলমিন যদি নারাজ হয়ে যান আমাদের জন্য নাম মজি হয়ে যায় তখন আর আমরা জান্নাতে যেতে পারবো না ওটাই আমাদের জন্য জাহান নামে যাওয়ার কারণ হতে পারে তো যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাতে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে আল্লাহ ইবাদত বান্দেগি উপাসনা আরাধনা যাতে করতে পারি তো বাপ মায়ের সেবা যত্ন করা এটাও একটা বড় ইবাদত কে বড় ইবাদা বাপমাকে যদি আমরা খুশি করে রাজি করে দুনিয়া ছেড়ে আমরা যেতে পারি তাহলে ইনশাল্লাহ খুল আজিজ কবরের ভিতরে আমরা শান্তিতে থাকতে পারবো কবরের জগৎ খুব কঠিন কবরের পরে আখেরাত হলো আমাদের মূল জায়গা তেয়ামতের দিন আমরা দুনিয়াতে যা আমল করব। যত নেক কাজ আমরা করবো সেগুলো কেয়ামতের ময়দানে পাক রব্বুল আলমিন আমাদেরকে দেখাবেন আল্লাহর গুল আলমিন পবিত্রন শরীফের মধ্যে জানিয়ে দিলেন ওগো আল্লাহ আর গোলামেরা কানটা খুলে শুনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানালেন সামাইয়ামাল মিসকাল যররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকাল যররাতিন শাররান ইয়ারাহ ও আল্লাহর ওয়ালা কান্তা খুলে শুনে রেখে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন বান্দা যদি ক্ষুদ্রতম ভালো কাজ করে বান্দা যদি ছোটর থেকেও ছোট ছোট

আল্লাহ আল্লাপাকবো আলামিন দেখাবেন পান্দা যদি চুরি করে ডাকাতি করে অন্যের জমির আল ঠেলে তাও সেটাও কিয়ামতের মাখা ময়দানে আলামিন দেখাবেন হাত দিয়ে যদি রকম গোনার কাজ করে সেটাও আল্লাহ কিয়ামতের মহা ময়দানে দেখাবেন পান্দা যদি একটা রাতের অন্ধকারে কারোর চুরি করে রাতের অন্ধকারে কোনো মানুষকে মার্ডার করে খুন করে এই গোনাটা তয়ামতের ময়দানে আল্লাহ পাক দেখাবেন বান্দা যদি অন্ধকারের মধ্যে একটা টাকা আল্লাহর ঘরে দান করে ওগো আল্লাহর গোলাম সেটাও আল্লাহ পাক তয়ামতের ময়দানে দেখাবেন বুঝতে পারেন যদি খুদরতম ভালো কাজ কেউ করে সেটা আল্লাহ পাক রব্বলা আলমিন কয়ামতের ময়দানে দেখাবেন তার বদলা আল্লাপাক রব্বুল আলমিন দেবেন কেউ যদি ক্ষুদ্রতম খারাপ কাজ করে সেটাও আল্লাপাক দেখাবেন এবং তার বদলাটাও আল্লাহ দেবেন অতএব দুনিয়াতে আমরা যদি অন্ধকারের মধ্যে রাতের অন্ধকারে বারোটা একটা কেউ জেগে নেই সবাই ঘুমাচ্ছে ওই অন্ধকারের মধ্যেও যদি আমরা একটা গোনার কাজ করি একটা খারাপ কাজ করি সেটাও লেখা রইল মনে রাখতে হবে কথাটা কার কথাটা কার বলুন আল্লাহর কথা আল্লাহর কোরআন বলছে

বন্ধ করে দেবেন কেয়ামতের কঠিন ময়দানে মুখ দিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না মুখ দিয়ে কথা বলার শক্তিটা আল্লাহ উঠিয়ে নেবেন মুখের মধ্যে আল্লাহ সিল মেরে দেবেন কেউ কোন রকম জবান দিয়ে কেউ কথা বলতে পারবে না অতকাল্লি মোনা আইদি হিম তাদের বান্দাদের হাতগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে হাত আল্লাহর সঙ্গে সাক্ষ্য দিবে হাত আল্লাহর সঙ্গে বলবে আল্লাহ এই হাত দিয়ে অমুকের মাল চুরি করেছে এই হাত দিয়ে একটা নির্দোষ মানুষকে মারধর করেছে এই হাত দিয়ে জেনা বেবিচানি করেছে এই হাত দিয়ে সুদের টাকা নিয়েছে এই হাত দিয়ে অন্যান্য গোনার কাজ করেছে খারাপ কাজ করেছে অতাসাধু আরো জুলু ঘুম বিমা কানু পা আল্লাহর কাছে সাক্ষী দিবে পা আল্লাহকে বলবে আল্লাহ এই আমার দ্বারা অনেক রকম কাজ করেছে গোনার যত খারাপ কাজ করবে গোনার কাজ করবে কেমন কামাই দুনিয়াতে করেছে হাত পাতে আমাদের ময়দানে সাক্ষ্য দিবে বুঝা যায় না কথাটা কার আল্লাহর ইনকার করার জায়গা আছে অস্বীকার কেউ করতে পারবে আল্লাহ বলছে না নিয়াও মানাক্তিমু আলা আফওয়াহিহি গোটা জাতিকে সমস্ত মানুষের মুখে সিল মেরে দেওয়া হবে মুখে মুখ দিয়ে আর কেউ কোনো কথা বলতে পারবে না যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গোনার কাজ আমরা করব সেই অঙ্গগুলোর জবান আল্লাহ খুলে দেবে মানে ছাড় পাওয়ার জায়গা আছে আজকের হাত দিয়ে আমরা অন্যের উপরে নির্দোষ মানুষদের উপরে নির্যাতন করব কিয়ামতের দিন ছাড় পাবো ছাড় পাওয়া যাবে আজ বর্তমান সমাজে মুসলিমরা মার খাচ্ছে না খাচ্ছে না নির্দোষে মার খাচ্ছে না খাচ্ছে না এদের শোধ কিয়ামতের দিন নেওয়া হবে বোঝা যায়নি পাক রব্বুল আলামিন এদের ফয়সালা করবেন ইনশাল্লাহ বর্তমান সমাজে মুসলিমদের কত দিক দিয়ে ক্ষতি করা হচ্ছে শুনেছেন একটা ঘটনা ঘটেছে বাবরি মসজিদ সেই মসজিদকে ভেঙে এখন রাম মন্দির বানানো হয়েছে শুনেছেন শুনেছেন তো এই এই কথাটা আলেমদের মুখ থেকে না যে যে কাজগুলো করা হচ্ছে মুসলিমদের মসজিদ ভেঙে সেখানে মন্দির বানানো মসজিদ ভেঙে মন্দির না ভারতবর্ষের মুসলিমদের অন্তর ভেঙে তার উপরে জুলুমের রোলার গাড়ি চালানো হচ্ছে ঠিক কেনা এর হিসাব একদিন হবে সেই দিনের অপেক্ষায় আমরা আছি ঠিক কিনা বলুন জি তো যারা বিনা দোষে নির্দোষ মানুষদের উপরে জুলুম অন্যায় অত্যাচার করবে যে অঙ্গ দিয়ে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করবে সেই অঙ্গই কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ দেবে কেউ কারোর জন্য কিছু করতে আসবে কেউ কারণে জন্য কিছু করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ ও আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ এটা সেই দিন যেদিন কেউ কারণে জন্য কিছুই করতে পারবে না বাবাজি যেদিন কেউ কারোর জন্য সুপারিশ করতে আসবে না যেদিন কেউ কারোর জন্য কোনো রকম ভালো কিছু করতে পারবে না যে যার ব্যস্ততা নিয়ে হয়ে পড়ে থাকবে যে যার চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে কেউ কারোর জন্য কিছু করতে পারবে না বল আমরুয়মা ইদিল্লা শুধুমাত্র ফাইসালা করার ক্ষমতা আল্লাহ পাকের ঘাতেই থাকবে ফাইসালা কে করতে পারবে আল্লাহ তাছাড়া আর কেউ কিছু করতে পারবে না যারা আমাদের রক্তের সঙ্গে সম্পর্কিত মানুষ ময়দানে যদি আমাদের একটা নেকির প্রয়োজন হয় যদি আমাদের একটা নেকির দরকার হয় শুনে রাখুন কেউ পাশে এসে একটা নেকি আমাদের দেবে না দেবে বলে মনে হচ্ছে ভাই দিবে সন্তানেরা দিবে বিবি মা বা দেবে না যে মা দশ মাস দশ দিন সন্তানকে গর্ভের ভিতরে জন্ম দিয়েছে গর্ভের ভিতরে রেখেছেন দশ মাস দশ দিন যে বাপ সন্তানকে লালন পালন করার জন্য কঠোর পরিশ্রম করেছে দুনিয়াতে যে ভাই ছোটোবেলা থেকে একসঙ্গে বড়ো হয়েছে যে বাবা কত পরিশ্রম করেছে সন্তানকে বড় করার জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য সেই বাপ মা ভাই বোন কেউ দেবে না একটা নাকি

ইননাল মারউ মিন ওই কঠিন কিয়ামতের ময়দানে ওই কঠিন হাশরের ময়দানে ভাই পাশে আসবে ভাই কাছে আসবেনা না ইউমা ইয়াফিরুল মারউ মিন আবি মা পাশে আসবে মা পাছে আসবেনা না বাবাও পাছে আজবেনা পাশে আসবে না সন্তান সন্ততি সকলে পালাতে থাকবে জানিয়ে দিলেন সেদিন প্রত্যেকটা মানুষ একটি চিন্তা ব্যতীব্যস্ত হয়ে পড়বে চিন্তার মধ্যে থাকবে ভীষণ একটা চিন্তার মাথার মধ্যে কেউ কারোর সঙ্গী হবে না কেউ কারোর পাশে আসবে না আচ্ছা আশা করা যায় যে মা কেয়ামতের দিন পাশে আসবে না আশা করা যায় ভাই ছোটবেলা থেকে এক সঙ্গে খেলাধুলা করে বড় হয়েছে রক্তের সঙ্গে সম্পর্কিত একজন মানুষ সেই ভাই কেয়ামতের দিন পাশে আসবে না আশা করা যায় যে বাপ সন্তানকে বড় করার জন্য সন্তানকে মানুষ করার জন্য কঠোর পরিশ্রম করে 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 খাটুনি খেটে খেটে পয়সা উপার্জন করে তাকে খাইয়ে তাইয়ে বড় করলো তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো সেই বাপ পাশে আসবেন যে বিবি ষাট বছর সত্তর বছরের জিন্দেগি তার সঙ্গে কাটালো যে বিবির সঙ্গে সারা জিন্দেগিটা কাটিয়ে দিল সেই বিবি তেমন দিন পাশে আসবে না গোল্লার গোলামেরা কানটা শুনে শুনে রেখে দিন বাবাজি আল্লাহ পাগরবুল আলমিনের তরফ থেকে ঘোষণা যে মা দশ মাস দশ দিন পেটের ভিতরে রেখেছে ওই মা কেয়ামতের দিন পাশে আসবে না ওই মাও কেয়ামতের দিন পালাতে থাকবে যে বিবি সারা জিন্দেগি তার সঙ্গে স্বামী স্ত্রী উভয়ে ষাট বছর সত্তর বছরের জিন্দেগি কাটালো সেই স্ত্রীও পাশে আসবে না যে সন্তান সন্তদিনেরকে কষ্ট করে পরিশ্রম করে লম্বা পরিশ্রম করে তাদেরকে বড় করা হলো তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা হলো সেই সন্তান সন্ততি সবাই তেয়ামতের মঘা ময়দানে পালাবে কেন কেন পালাবে কারণ সেদিন যে যার চিন্তায় ব্যস্ত থাকবে ইয়া রব্বি নাফসি আল্লাহ আমার উপায় কি আল্লাহ আমার উপায় কি চিন্তায় থাকবে কি থাকবে না সবাই সবাই চিন্তিত থাকবে যে আল্লাহ আমার উপায়টা কি হবে ওই কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হবে যদি নেক আমল দুনিয়াতে থাকা আমরা করতে পারি ভালো কাজ যদি আমরা করতে পারি তো বাবাজি তেয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া আমাদের জন্য করে দেবেন ইনশাআল্লাহ সাত শ্রেণীর মানুষ তেয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে কত শ্রেণীর কত শ্রেণীর বলেছি সাত মনে থাকবে বলে দেব বললে আমল করা যাবে ইনশাল্লাহ বলে একটু দূর সরে পড়ে তোলা আলা আল্লা ओ मोदी नरमटी रेकल् शोक बुजितोपल ओ मोदी नरमटी रे সোক বুঝি তো কপলি ও মিনারে তোর আমার নবি জর লাগি পাগল সবি জন হইল সৃষ্টি ত্রিভুব অ মদিনারে তর নবী আমরনবি জনলাগি পাগল শুভি জনতারে সৃষ্টি হল ত্রিভুব সৃষ্টি কার জন্য হলে ত্রিভুবন কার জন্য আল্লাহ রসুলের জন্য সবাই মানি আমরা অস্বীকার করার জায়গা আছে ও মদিনার মাটি রে সকল সুখ বжитোর কপনি আল্লাহুম্মা

কত শ্রেণীর মানুষ আর শ্রেণী সহায় পাবে কত শ্রেণী তো সাত শ্রেণীর মানুষের ভিতরে যে সমস্ত মানুষগুলো পড়বে তারা কারা তারা কারা তারা আলাদা কোনো মানুষ না আমরাই আমরাই তো এক নম্বরে বললেন আল্লাহ রসুল মানুষের মধ্যে এক নম্বর যে পদ নিয়ে বসে আছে সে হলো ন্যায় পরায়ন বাদশাহ যে ন্যায় বিচার করে বর্তমান সময় আমাদের বাদশা কে বলেন আমাদের বাদশা কে একজন গায়ের মুসলিম ঠিক কিনা তো ওটা অনেক দূরের কথা আপনি গ্রামের বিষয় ধরুন গ্রামের জানা নেতা খাতা আছে না এই যে নেতারা আছে এদের জন্য দরকার ন্যায় বিচার করা বোঝা গেছে তো ন্যায় পরায়ণ বাদশাদের জন্য কেয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে কি করবেন ছায়া করে দেবেন দু নম্বরে ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সঙ্গে লেগে থাকে যার অন্তর সবসময় মসজিদের সঙ্গে লেগে থাকে কখন আজান হয় কখন যে নামাজ কখন মসজিদে যাও কখন মুয়াজ্জিন ডাকবে হাইয়া আলসালাহ এসো নামাজের জন্য কখন ডাকবে হাইয়া আলাল আল ফালা এই নামাজের মধ্যেই কামিয়াবি কামিয়াবি হাসিল করার জন্য আমি মসজিদে কখন যাব তার অন্তর সবসময় মসজিদের সঙ্গে লেগে থাকে গল্লার গোলামে না কানটা খুলে শুনে রাখুন আল্লাহ রসুল জানিয়ে আল্লাহ রসুল জানিয়ে দিলেন কাল কেয়ামতের কঠিন ময়দানে হাসরের দিনে সাত শ্রেণীর মানুষ আনুষের নিচে ছা পাবে ও আল্লাহর গোলাম তার মধ্যে এক নম্বর খোলো নেই পরায়ণ বাদশাহ দ্বিতীয় নম্বর খোলো ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সঙ্গে লেগে থাকে যার অন্তর সব সবসময় মসজিদের সঙ্গে সম্পর্কিত জড়িত হয়ে থাকে তিন নম্বরে আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তি ওই যুবক যার যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দেয় তিন নম্বর কাদের কথা যুবকদের জন্য বলেছেন যুবক আমি যুবকদের নিয়েই বেশি আলোচনা করি সবসময় আজকের টপিকটা চেঞ্জ হয়েছে এই জন্য আজকের কবরবাসীদের মাগফিরত কামনা করে জলসার ইন্তেজাম অতএব এই বিষয়ে আলোচনা করতে হবে তো যাই হোক তিন নম্বরে আল্লাহ রসুল বললেন যে ওই যুবক যে যুবক তার যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দেয় যুবক ভাইদেরকে বলি যুবক ভাইয়েরা রক্তের ক্ষমতা ততদিন যতদিন আমাদের ভিতরে যৌবনতা কাজ করবে একটা বৃদ্ধ মানুষকে এখন যদি তার কাদের উপরে পঞ্চাশ কেজি চালের বস্তা চাপিয়ে দেওয়া হয় সে আর পারবে না সামলাতে পারবে পারবে না কিন্তু একটা যুবকের কাঁধে দিলে যুবক নিয়ে যেতে পারবে তো যতদিন রক্তের গরম থাকবে ততদিনই সব কিছু কাজ আমরা করতে পারবো কিন্তু রক্তের গরম শেষ হয়ে গেলে তেজটা যখন শেষ হয়ে যাবে তখন আর কোনো আমাদের আমল সব কিছু নর্মাল হবে দুর্বল হবে নামাজ পড়তে যাব রুকুতে যাব লুকিতে পেশাব লেগে যাবে হয় না হয় না বৃদ্ধ মানুষদের হয় না যাদের বয়স হয়ে গেছে ঠিকঠাক রুকু করতে পারে না ঠিকঠাক সাজদা করতে পারে না ঠিকভাবে বসে অজু করতে পারে না কিন্তু একটা যুবক সুস্থ সবল যুবক সুন্দরভাবে আল্লাহর ইবাদত আল্লাহ করতে পারে পারে কি পারে না তাই যুবকদের বলবো যুবক আল্লাহর অস্তে আল্লাহর দিকে আমরা ফিরে আসি আল্লাহর হাবিব আলাইহি সাল্লামের অনুসারী হয়ে জীবনটা কাটা আল্লাহর রসুলের আদর্শ দিয়ে আমাদের জীবনটাকে আদর্শিত করে তুলি আল্লাহর রসুলের আদর্শই আমাদের আমাদের আদর্শ এটা মেনে নি মডেল কে বলেন আল্লাহ রসুলের আদর্শ আমাদের জন্য আদর্শ সাহাবারা আল্লাহ রসুলের আমাদের মডেল আল্লাহ রসুল বললেন আর সাহাবিকার নজু আমার সাহাবারা হলো নক্ষত্র একটা একটা নক্ষত্র তারার মতো যে সাহাবাকেই অনুসরণ করবে তোমরা কামিয়াবি হয়ে যাবে যে কোনো একজন সাহাবাকে অনুসরণ করলে কামিয়াবি হয়ে যায় অতএব সেই সাহাবারা হলেন আমাদের মডেল কিন্তু বর্তমান সময়ে আমাদের মডেল আমরা কাদের বানিয়ে নিয়েছি তারা বলুন সালমান খান শাহরুখ খান আমির খান আমাদের বাংলাদেশ একটার কি নাম সাকিব খান শুধু খানদের পাগল এখন যুবক যুবতীরা কাদের পাগল খানদের পাগল ওরা আমাদের মুসলিম একটা তাই ওদের নামগুলো নিয়েছি ওই রাম খানদের মতো আরো কত একটার আছে যাদের মডেল যাদেরকে মডেল বানিয়ে নিয়েছে এই মুসলিম যুবক যুবতীরা বানিয়েছে না বানায়নি ওরা আমাদের মডেল ওরা যে ড্রেস গুলো পরিধান করে চলে জি বাবা জি তো যে কথা বলছিলাম যে কথা বলছিলাম সময় খুবই অল্প আমন্ত্রিত ওলামায়ে কেরাম চলে এসেছে একটা দুটো কথা বলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ তো একটু মনোযোগ দি তো আমাদের মডেল হবেন কারা সাহাবারা কারা আল্লাহ রসলে সাহাবারা আমাদের মডেল হবে আল্লাহ রব্বুল আলামিন তিন তার প্রেরিত রসুল হাবিব সাল্লাহ আলাইহ সাল্লামের আদর্শেই আদর্শিত আমাদেরকে হতে হবে তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তৃতীয় নম্বরে ওই ব্যক্তি যে যুবকদের জন্য বলেছেন ওই যুবক যার অন্তরটা সময় কার দিকে থাকে আল্লাহর দিকেই থাকে তার যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটায় বোঝা গেছে অতএব আল্লাহর দিকেই আমাদের রুজু হতে হবে আল্লাহর দিকেই আমাদের অন্তরটা লাগাতে হবে যদি পারি ইহকাল পরকাল দুটো জগতেই আমরা পেরে পার হয়ে যাবো ইনশাআল্লাহ দুনিয়াকে পেরাধন্য দেন দেন না গল্লার গোলামের আকানটা খুলে শুনে রাখুন আমি আলোচনা সংক্ষিপ্ত করে দেব আল্লাহ পাগরব্বল আলমিন বড় ভালোবেসে মহাব্বাত করে পিয়ারা করে গোটা পৃথিবীর জাতিকে লক্ষ্য করে জানিয়ে দিলেন ও আসারল হায়াতার দুনিয়া ও আমার বান্দারা তোমরা দুনিয়াকে প্রাধান্য দিও না দুনিয়াকে তোমরা আপন বনিও না দুনিয়ায় আমার জন্য সব কিছু এমন ভাবনা ভেব না যদি তোমরা দুনিয়াকে ধন্য দাও যদি দুনিয়া আপন বানিয়ে দাও তাহলে শুনে রেখে দাও ফাইনাল জাতি মাঘিয়াল মাখো তোমাদের জন্য ভয়াবহ যখন নাম অপেক্ষা করছে। আল্লাহ পাকর পরি জানান আম্মা মান খফা মাফ মা রব্বি ও নাখান নফসা নীল খাওয়া গো আমার বন্ধ বন্দী না শোনে না খুল্লাহ আর শুনুন আল্লাহ পাক রুপ গোলা জানিয়ে দেন

তারাই তো জান্নাতি তাদের জন্য পাক করব আলামিন সুন্দর জান্নাতের ব্যবস্থা রেখেছেন বুঝা যায়নি অতএব আমাদের জীবনটা আল্লাহর রাস্তায় চালাতে হবে আমি যে কথা প্রথমে বলেছিলাম যারা মারা গেছেন তাদের জন্য আমরা দোয়া করব। কি করবো দোয়া করবো পাক রব্বুল আলামিন সেই সমস্ত কবরবাসী যারা কবরস্থ হয়েছেন তাদের কবরগুলোকে আল্লাপাক জান্নাতের বাগান বানিয়ে দেন কিন্তু মূল কাজ হলো আমাদের আমরা এখনও বেঁচে আছি আমরা ওই কবরবাসীদের মতো আমাদেরও একদিন কবরস্থ কেউ না কেউ করে দিবে আমাদের সকলকে ওই কবরে যেতে হবে তাই বাবাজি আলোচনা বোঝাতে বোঝাতে অনেক দূর চলে এসেছি আমি শেষ কথা এটাই বলবো যে আমরা সকলেই মারা যাব সকলেই দুনিয়া ছেড়ে চলে যাব তো সকলের কাছে আমার অনুরোধ মেহরবানি করে যে আমরা দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আমাদের আমল আমরা কিছু পুঁজি একটু সংগ্রহ করে নি তো আমল আমরা সংগ্রহ করতে পারবো শুধুমাত্র কিসের মাধ্যম দিয়ে কিসের মাধ্যম দিয়ে আল্লাহর মনোনীত রাস্তার উপরে যদি চলতে পারি ওই রাস্তার উপরে চলাটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে এবং জান্নাতের আমরা হতে পারবো বুঝে যায়নি বোঝা গেছে নিজেকে বাঁচান কবরের রাজা থেকে নিজের আখলে বর্গ পরিবার সকলকে বাঁচা আল্লাপাক বলছেন আল্লাহ বলছেন আমার বান্দারা তোমরা নিজেরা বাঁচো জাহান্নামের আগুন থেকে আর তোমার আখেলে বর্গদেরকে বাঁচাও পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও অতএব আগে নিজেদেরকে বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে তারপর আমার আহলে বর্গদেরকেও বাঁচাতে হবে সকলে যা কিছু আমরা শুনেছি তার উপরে আমল করব সকলে বলুন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শোনা অনুযায়ী তার উপরে আমল করার তৌফিক দিন সকলে বলুন আমিন ওয়া আখির দাআওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন